আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমি প্রত্যেক ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস বা কাজ দেখাবো। এই কাজটি আপনাদের সকলে জানা দরকার। তো চলুন আমি কাজটি সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনারা দেখতেছেন এই পুরোটা হচ্ছে টাচ প্যাড। তো আপনাদের ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাড যদি কাজ না করে তখন আপনারা কিভাবে এই টাচ প্যাড এর কাজটাকে অন করবেন আজকে আমি আপনাদেরকে তা বিস্তারিত দেখাবো। অর্থাৎ কোনো কারণে যদি এই ল্যাপটপের টাচ প্যাডটা অফ হয়ে যায় তাহলে লেফট এবং রাইট বাটন কাজ করবে না, অর্থাৎ পুরো টাচ প্যাডটাই কাজ করবে না। তো এই টাচ প্যাডটা কেন অফ করা থাকে এবং অফ করা থাকলে কিভাবে অন করতে হয় আজকে আমি আপনাদেরকে তা বিস্তারিত দেখাবো। আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী টিউটোরিয়াল গুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের কাজটি শুরু করি। আপনারা প্রথমে আপনাদের ল্যাপটপ কম্পিউটারের একেবারে নিচে বাম দিকে এটা হচ্ছে স্টার্ট, এই স্টার্টে একবার ক্লিক করবেন। তারপর এখানে দেখেন সেটিংস লেখাটা আছে, কিছু কিছু কম্পিউটার সেটিংস লেখাটা থাকবে না, এরকম আইকনটা হচ্ছে সেটিংস। তো এই সেটিংস আইকনের মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিভাইসেস লেখাটা আসবে, তো আপনারা এখান থেকে ডিভাইসেসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাচ প্যাড, তো আমরা বিকল্প আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আর একটু সহজে আসার চেষ্টা করবো। এখান থেকে বেরিয়ে গেলাম, এখানে ক্লোজে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন স্টার্টের একেবারে ডান পাশে টাইপ হিয়ার টু সার্চ, এখানে একবার ক্লিক করবো। তো আপনারা আপনাদের ল্যাপটপ কম্পিউটারের সার্চ বক্সে যেভাবে পারেন সেখানে চলে যাবেন। তো এখানে আপনারা টাইপ করবেন TOUCHPAD টাচ প্যাড, টাইপ করবেন। টাইপ করার পরে উপরে দেখাবে টাচ প্যাড সেটিংস, এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে সেই একই জায়গায় আবার চলে আসবে টাচ প্যাড। তো দেখেন এখানে টাচ প্যাডে চলে আসবে, এখানে দেখেন টাচ প্যাড, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ডান দিকে টাচ প্যাড লেখা আছে এবং এখানে টাচ প্যাডের এখানে দেখেন একটু কালো চিহ্ন আছে, চিহ্নটা বাম দিকে আছে এবং এখানে অফ আছে। তো এরকম থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাডটা অফ করা আছে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমার কেন এখন মাউসটা কাজ করতেছে। আমি আলাদা ইউএসবি মাউস ব্যবহার করে আপনাদের সাথে এই কাজটা শেয়ার করছি। তো দেখুন আমি মাউসটারে এক পাশে এখানে রাখলাম, এখন আমি আমার ল্যাপটপের টাচ প্যাড নাড়াচ্ছি কিন্তু কাজ করতেছে না। টাচ প্যাডে আমি আঙ্গুল দিয়ে টাচ করতেছি কিন্তু কাজ করতেছে না। তো আমি এখন আবার ইউএসবি মাউসটা ধরলাম, সেটা এখন কাজ করতেছে। তো এরকম থাকলে আপনারা বুঝবেন যে এটা অফ করা আছে টাচ প্যাডটা। তো আপনারা কী করবেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এই কালো দাগটা এখান থেকে এখানে এদিকে চলে আসবে, এটা একটু নীল কালার হয়ে যাবে এবং এই কালো দাগটা ডান দিকে এখানে চলে এসে সাদা হয়ে যাবে আর অফের জায়গায় অন লেখাটা চলে আসবে। তো আপনারা এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম চলে আসবে। দেখেন টাচ প্যাড এটা এরকম কালার হয়ে গেল এবং এটা সাদা হয়ে গেল, এখানে অন লেখাটা চলে আসছে। তো এরকম আসলে আপনারা মনে করবেন যে আপনাদের টাচ প্যাডটা অন হয়ে গেছে। এখন আপনাদের ল্যাপটপ কম্পিউটারের লেফট বাটন, রাইট বাটন এবং পুরো টাচ প্যাডটাই কাজ করবে। এখন আমি আপনাদেরকে আরেকটা কম্পিউটার দেখাবো। আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো অন্য কম্পিউটারে এই টাচ প্যাড অন অফটা অন্য জায়গায় থাকতে পারে। তো আপনারা প্রথমে স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার সেটিংসে আসবেন। সেটিংসে ক্লিক করার পরে এই ডিভাইসেসে ক্লিক করবেন অথবা আপনারা এখানে সার্চ বক্সে ক্লিক করে টাচ প্যাড লিখলেও এখানে সরাসরি চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এই যে টাচ প্যাড এটার মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু টাচ প্যাড লেখাটা আছে, এখানে অন অফ কোথাও লেখা নাই। তো কিছু কিছু ল্যাপটপ কম্পিউটার এরকমও আপনারা
পেতে পারেন, তাহলে আপনারা তখন টাচ প্যাড অন অফ কিভাবে করবেন, এই জন্য আপনারা কি করবেন, একেবারে ডান পাশে এখানে রিলেটেড সেটিংসে এর নিচে এডিশনাল সেটিংস এই লেখাটার মধ্যে যখন মাউস পয়েন্টারটা নেবেন, ইউএসবি মাউস পয়েন্টার দিয়ে আমি কাজ করতেছি, তখন এই এডিশনাল সেটিংস লেখাটার মধ্যে মাউস পয়েন্টার নিলে হাতের আঙুলের মতো হবে, আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এনাবেল যদি লেখাটা থাকে এবং এখানে ডিজেবল লেখা আছে, এরকম থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাডটা অফ করা আছে। তাছাড়া যদি বাটনস থাকে এরকম, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তখন আপনারা ডিভাইসের সেটিংসে ক্লিক করবেন। তো ডিভাইসের সেটিংসে ক্লিক করার পরে এনাবেল লেখাটা আছে, এনাবেল লেখাটার মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ডিজেবল লেখাটা চলে আসছে, এখানে ডিজেবল লেখাটা থাকা মানেই হলো এটা এনাবেল বা অন করা আছে। তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন। এখন দেখেন আমি আমার মাউসটাকে একেবারে ডান পাশে এখানে নিয়ে আসলাম, ইউএসবি মাউসটাকে। এবার আমি ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাড দিয়ে কাজ করতেছি, দেখেন এখন কিন্তু কাজ করতেছে। তো আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাড অফ করা থাকলে অন করে আপনারা টাচ প্যাডটা দিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আজকের টিউটোরিয়ালে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি কোনো চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাদের অফিসের সকলের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।